প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কাজের ব্যস্ততার কারণে অনেক দিন পর আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ডুপ্লেক্স বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ডুপ্লেক্স বাড়িটি খুলনা বাগেরহাট, আমার ক্লায়েন্ট জনাব হালিম সাহেবের চলমান ডুপ্লেক্স বিল্ডিং। বিল্ডিংটিতে সামনে খুবই সুন্দর দোচালা বিশিষ্ট পোর্চ এবং দুপাশে রয়েছে বারান্দা। দোতলায় পোর্চটিকে বারান্দা হিসেবে ব্যবহার করতে পারবেন। এই দিক দিয়ে বের হওয়ার জন্য সেকেন্ড গেট রাখা হয়েছে। ছাদের উপরে দুইটি ছাতা দেওয়া হয়েছে এবং সামনে সৌন্দর্য বৃদ্ধি করতে একটি বার্নার দেওয়া হয়েছে। ছাদের উপর থেকে এই রুমটিকে অতিরিক্ত দেয়া হয়েছে। যদি শুধু সামনের দৃশ্যটি দেখতে চাই তাহলে এমন দেখতে পাবেন। একটি বাড়ির সৌন্দর্য বাউন্ডারি ওয়াল অনেকটাই বৃদ্ধি করে। ভিউয়ার্স, এই ধরনের একটি বিল্ডিং আমাদের অনেকের কাছেই পছন্দনীয়। এখন আমি বাড়িটির সাইড এলিভেশন দেখানোর চেষ্টা করছি। এই পাশটি হচ্ছে সিঁড়ির সাইড। বিল্ডিংটি একটি স্ট্যান্ডার্ড কালারে রাখা হয়েছে। আপনারা আপনাদের পছন্দনীয় কালার ব্যবহার করতে পারেন। বাড়িটির ডিজাইন কম বা বেশি জায়গার উপর আমাদের দিয়ে করিয়ে নিতে পারেন। এখন আমি বাড়িটির ফ্লোর প্ল্যান দেখাবো। তবে এখনও পর্যন্ত যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন বিল্ডিংয়ের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যার একদিকে রয়েছে 33 ফিট এবং অন্যদিকে রয়েছে 47 ফিট 10 ইঞ্চ। পোর্চের মধ্য দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেই রয়েছে একটি বড় লিভিং রুম, যার সাথে রয়েছে বারান্দা। তার পাশেই রয়েছে একটি গেস্ট বেডরুম, যার সাথে রয়েছে একটি বারান্দা এবং একটি অ্যাটাচড টয়লেট। নিচতলায় রয়েছে একটি ডাইনিং রুম, তার পাশে রয়েছে একটি কিচেন রুম এবং দুইটি বেডরুম, যার একটি মাস্টার বেডরুম, সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং অন্যটি চাইল্ড বেডরুম। চাইল্ড বেডের জন্য রয়েছে সিঁড়িঘরের নিচে একটি কমন টয়লেট। এই সিঁড়িটি দেখতে এই ধরনের দেখা যাবে। ভিউয়ার্স, এখন আমি বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান দেখাবো। তবে এই ধরনের একটি ভারী কিংবা আপনার পছন্দের যে কোনো বাড়ির ড্রয়িং এবং ডিজাইন পেতে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্টের সাথে। এই হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যান, যেখানে সিঁড়ি দিয়ে উঠেই পাবেন একটি ফ্যামিলি লিভিং রুম, 4টি বেডরুম, 4টি টয়লেট, যার 3টি অ্যাটাচ টয়লেট এবং 1টি কমন টয়লেট। তাছাড়াও রয়েছে 2টি বারান্দা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।